হাই গাইজ, ইটস মি দীপু। চলে আসলাম ফ্রি ফায়ারের একটি গেম প্লে ভিডিও নিয়ে। তো আমি বহুত দিন কোনো গেম প্লে ভিডিও দিই না, কারণ আমি ন্যাচারালি নুব। তো নুবের আবার ভালো ভিডিও কেমনে হয়। তো অনেকদিন পরে একটা গেম প্লে নিয়ে চলে আসলাম। তো এই গেম প্লেটা মানে পরে আমি ভাবছিলাম যে একটা গেম প্লে দিই, এবং আমি নতুন করে ট্রাই করলাম গেম প্লে করার জন্য। তো প্রথমে একটা প্লেয়ার পাইছিলাম এবং তাকে মানে একটি হেডশট লাগছে তার, এবং তাতে গেছে, এবং তার কোনো ভেস্ট ছিল না, তো ওই জন্য আর মারতে সহজ হয়েছে না, এলে তো আমি মারতে পারতামই না। তো যারা ভাবছেন আমি প্রো প্লেয়ার বা আমি অনেক কিছু আমি ইউটিউব করি বলে অনেক কিছু, তাই কিন্তু না ভাই, আমি আসলেই নুব প্লেয়ার। তো খেলা শিখতেছি এবং আশা করি সামনে বেটার আরও কিছু করব। তো আমার পিছন থেকে আবার একটা পড়লো, তার টিমমেট আসছে হয়তো বা টিমমেট আসছে। ও ও, আরে ভাই গুলি ছুটি না কেন? ওকে দিচ্ছি। তো এর কাছে দুইটা একে ছিল, তো একে দিয়ে শর্ট রেঞ্জে মারা যায় না, ওই জন্য মারতে পারি নাই, নাহলে আমিও মরতাম। কারণ এখানে আমি লাভ কোনো জাম্প শট দিই না, এবং প্রথমে দেখার সাথে তাকে শ্যুট করে নাই, একটা বড় ভুল। তো আমি আসলে অনেক অনেক বেশি নুব। তো আমি অনেক কালার টালার করার পরে আমি এখান থেকে আসে এখানে এসে বসছি, এবং দেখুন মাত্র 14 জন এলাইভ আছে, অর্থাৎ আমি কত সময় ধরে ক্যাম্প করতেছি এখানে বসে বসে, তাই ভাবুন তাহলে কত ধরনের নুব। তো নেক্সট এখানে দুইটা প্লেয়ার চলে আসছে, ওই যে একটা প্লেয়ার কালেক্ট করতেছে, এই ভাই মর। দেখুন আমি ড্রাগন একে দিয়ে তাই মারতে এত সময় লাগাচ্ছি আমি, তাইলে আমি কেমনে খেলবো? আমার 29টা এমও অলরেডি চলে গেছে আমি এদের মারতে মারতে। ওকে, নিচে আরেকটা প্লেয়ার আছে, আমার প্লেয়ারটাকে তাকে মারছে। ওকে, সেই প্লেয়ার নিচে গেছে, তাকে মারবো নিচে যেয়ে, বাট পারবো? ও নো, এদের আমার প্লেয়ারটাকে মেরে দিয়েছে। ওকে যাই হোক, প্লেয়ারই তো মারছে। এখান থেকে এর কাছে কিছু লুটে নিই, এবং ফরেসে জুম পাইছি এখান থেকে। তো আমি গেম প্লেয়ারটা অনেক স্লো এই কেটে দিচ্ছি, এবং কেটে দেওয়ার কারণ হচ্ছে যে এত বেশি দেখানো তো কোনো মানে নাই, কারণ আমার ভিডিও এমনিও বেশি সময় দেখে না কেউ, এবং অডিয়েন্স রিটেনশন অনেক কম থাকে, ওই জন্য আমি ভিডিওটা কেটে দিয়েছি অনেক, এবং 5 মিনিটের মধ্যে ভিডিওটা আমি কভার করার চেষ্টা করতেছি। এবং যখন আপনারা ভিডিওগুলো দেখবেন বেশি বেশি, তখন আমি আরও চেষ্টা করবো বেশি বেশি বড় করার। ও, সামনে দুইটা প্লেয়ার আছে, সামনে দুইটা প্লেয়ার আছে। তো না, গুলো লাগিয়ে দিয়েছে নিচে। নেক্সট আরেকটা প্লেয়ার যাচ্ছে এখান থেকে, না করার কাউকে মারতে পারলাম না। 2x-এ জুম, তো 4x-এ জুম হলে হয়তো ড্যামেজ আরেকটু বেশি দিত। ওকে, তারপরে ড্যামেজ দেখে বেশ দিয়েছি ড্যামেজ, এর অলমোস্ট এর প্রায় শেষ, কিন্তু গুলুয়াল মারিয়ে দিচ্ছে। ওকে, আমাকে শ্যুট করছে, শ্যুট করছে ভাই বাচ্চা। ওকে ভাই, গুলুয়াল সময়মতো মারছে না, এলে আমি যাইতাম এইবারই। আবার জোন আসছে, আরে জোন ভাই কি লাগায় এরা। তো ওর গুলুয়াল ওরা লাগাচ্ছে আর লাগাচ্ছে, ওদের সম্ভবত লাইফ অনেক কম আছে। তো আমার প্লেয়ার গুলুয়াল মারলো, আমি ওটা গুলুয়াল মেরে দেবো। অ্যান্ড শর্ট রেঞ্জে MP40 ভাই, কোথায়? ও, পুরো প্লাস ছিল ভাই, পুরো প্লাস ছিল, বাট এদের লাইফ ছিল না বলে যাক ক্যামেরা রক্ষা পাইছি কোনো মতে। যাক, কিল 5টা পাই গেছি আমি, হ্যাঁ 5টা কিলো কোনো ব্যাপার না, এটা প্রো প্লেয়ারের কাছে কোনো ব্যাপারই না, বাট আমার কাছে তো 5টা কিলো মানে বেশ, 5টা কিলো আর লাগবে না, আমি এটাই খুশি। তাহলে ভাই চলে যাবো এখন, না থাক আর 2 মিনিটের একটু গে যাইনি, তারপরে যাই বাড়ি। তো এখন আমি কী করবো, এখন একটু ফাস্ট ফরমাস্ট করে দিই, কারণ সামনে কোনো প্লেয়ার আর নাই, আর আমি রেকর্ডিং করতেছি পরে এসে আমি ভয়েস দিচ্ছি, তো এটা আর বলা লাগবে না, কারণ আমি ভালো খেলতে পারি না। তো আপনারা আমি আগেই বলছি, তো এখানে আশেপাশে কোথাও আর প্লেয়ার নাই, আমি এখান থেকে আরও কাট করে দিচ্ছি। তো গেম প্লে তো ভালো হচ্ছে না আমি জানি, কিন্তু নেক্সটে ভালো করার চেষ্টা করবো অবশ্যই। তো তোমরা সাথে থাকলে অবশ্যই চেষ্টা করবো, এবং তোমরা যারা আমাকে সাপোর্ট করতেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমি সাপোর্ট এতটা নাকি পাবো আমি আশা করি নাই, বাট যা পাচ্ছি ইচ্ছে আরও আরও মানে চাই না আমি, তোমরা যা দিচ্ছ এসে বেশি চাই না। তোমরা অনেকেই সাপোর্ট দিচ্ছ, বলছো আমার অনেক ফ্যান, বাট আমি তেমন কেমন না, আমার ফ্যান হওয়াটা আসলে কেমন জানি আমার কাছে লজ্জাজনক লাগতেছে, যে আমি আসলে আমার ফ্যান কেউ হতে পারে আমি এটা ভাবতে পারিনি কোনোদিন। যাই হোক ভাই, এখানে সামনে দুটো প্লেয়ার রয়েছে, মানে লাস্ট দুইটাই রয়েছে, আমরা দুইটা লাস্টে দুইটা আছে। তো আমার প্লেয়ারকে ডাকলাম এখানে যে আসো, আমরা দুঃখ দুইজনে একসাথে শ্যুট করলেই হয়তো মরে যাবে। ওই যে প্লেয়ার দেখছি আমি, আমার প্লেয়ারটা ভালো মারে, বাট আমার প্লেয়ারটা হচ্ছে গার্ড নেয় না, গার্ড ছাড়া মারে, ওই জন্য আমাদের প্লেয়ারটা খুব ভালো না। ওই যে প্লেয়ার দেখা যাচ্ছে আমি দেখতে পাইছি, শ্যুট কর, ও শেট লাগলো না, তার কি এইমই হয় নাই। ওকে, আমি এই পেস্টে যাওয়ার চেষ্টা করি, একটা গুলোয়াল মারবো নাকি, একটা গুলোয়াল মারে দেখো ওদের পথ আটকানো যায় কিনা। কোথায় গুলোয়াল মারলাম? ও, আমার প্লেয়ার নকডাউন করছে, হাই। ও, পুরো পুরো প্লেয়ার, আরেকটা ছিল নুব, নুব 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 ভাই নুব, দাঁড়া। ওকে, দুইটাই শেষ, যাক একটা ছিল পুরো প্লেয়ার, আরেকটা ছিল নুব প্লেয়ার। যাই হোক, কিল পাইছি, 15টা ওয়াশ করতেছে, মানে এদেরও মোটামুটি মারছিল এরা। যাই হোক, ব্যাপার না, 7টা কিল হয়েছে, ইটস এনাফ ফর মি, কারণ নুবের কাছে এসছে বেশি আর কী চাওয়া। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাভ এ গুড ডে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।